খেয়াল করো যে আমরা বলতেছিলাম যে আমাদের একটা ডাটা সেন্টারের যে তাপমাত্রাটা একটা ফ্যাক্ট, টেম্পারেচার নিয়ে বলতেছিলাম, টেম্পারেচারটা আমাদের একটা থাকবে যেরকম 64.4 থেকে 80.6 ডিগ্রি ফারেনহাইটে থাকতে হবে। তারপরে পাওয়ার, যেটা আমরা বলতেছিলাম যে শীতলতা নিয়ন্ত্রণ করা, এবং এখানে তরল এবং আর্দ্রতা, মানে কোনো ফ্লুইড বা এই জাতীয় লিকেজ থাকতে পারবে না। দেখা যাবে একটা লিকেজের কারণে টোটাল ডাটা সেন্টারটা ধ্বংস হয়ে যাবে। এবং অন্যান্য আরো অনেক সেন্সরের বিষয়গুলি আছে, সেগুলি নিয়ে বলতেছিলাম যে পাওয়ার ম্যানেজমেন্ট একটা ফ্যাক্ট। তো পাওয়ারের ব্যাপারে বলতে হয় যে ইলেকট্রিক্যাল পাওয়ার ম্যানেজমেন্ট সিস্টেম, ইপিএমএস, এই ইপিএমএস টা একটা ফ্যাক্ট। আমরা ডাটা সেন্টারের জন্য যদি আমরা পাওয়ারটা ঠিক মতো না ম্যানেজ করতে পারি, সেই ক্ষেত্রে আমাদের ডাটা সেন্টারটা রিডান্ডেন্ট সার্ভিস দিবে না। তোমাদের দেখো যে বইয়ের 9.4 এ এই ইলেকট্রিক্যাল পাওয়ার ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে বলা আছে। আর ইলেকট্রিক্যাল পাওয়ার ম্যানেজমেন্ট সিস্টেমের মূল যে বিষয়গুলি, সেটা হচ্ছে যে তোমাকে এটাকে সুপারভাইজ করতে হবে, প্রতিনিয়ত সুপারভাইজ করতে হবে, এবং সফটওয়্যারের মাধ্যমে দেখা যায় যে এটা মেনটেনেন্স করা হয়ে থাকে। বিভিন্ন সফটওয়্যার আছে, যেখানে সুপারভাইজ কন্ট্রোল অ্যান্ড ডাটা অ্যাকুইজিশন সিস্টেম এই নামে, এবং পাওয়ার ম্যানেজমেন্ট সফটওয়্যারের মাধ্যমে আমরা একটা আগে ভিডিওতে দেখছিলাম যে কীভাবে ওরা সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটার বৈষম্য মনিটর করে। এখানে দেখা যায় যে আইডেন্টিফাই করতে পারে ইলেকট্রিক্যাল কস্ট এবং অ্যানালাইসিস, লাইনটাকে যদি মনে করো যে আরো ইনক্রিজ করতে হয়, এবং ব্যাক আপ পাওয়ার প্রতিনিয়ত আমরা দেখা যায় যে কোনো কারণে পাওয়ার ফল্ট করলে যাতে আরেকটা ব্যাক আপ পাওয়ার দিতে পারি, সেই বিষয়টা তোমার ডাটা সেন্টারে খেয়াল রাখতে হবে। এই যে বিষয়টা তোমাদের আসতে পারে যে ইপিএমএস, ডাটা সেন্টার অফ ইপিএমএস, ইপিএমএস দেখা তোমাদের সংক্ষেপে আর ইপিএমএস, তোমাদের কিন্তু পুরো মিনিংসটা পুরো ফেলতে হবে। ইলেকট্রিক্যাল পাওয়ার ম্যানেজমেন্ট সিস্টেম এটা মুখস্থ করে ফেলা, তাহলে বুঝতে পারবো, এখানে দিলে লাইন তখন লিখতে পারবো। তারপরে ছিল ডাটা, তোমাদের আরেকটা ছিল, সেটা হচ্ছে যে বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেমের কৌশল বর্ণনা। আসলে একই জিনিস দেখা যাবে যে বারবার চলে আসতেছে না, যে আমাদের বলতেছিলাম যে একটা বিল্ডিং ম্যানেজমেন্টের কৌশল বর্ণনা, যেটাকে বলা হচ্ছে বিএমএস, তার মানে কি বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম। এই যে বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেমটা অবশ্যই খেয়াল রাখতে হবে, একটা ডাটা সেন্টারের বিল্ডিং ম্যানেজমেন্ট করার জন্য আমাদের যাবতীয় যেই বিষয়গুলি, ফ্যাক্টরগুলি মাথায় রাখতে হবে মূলত, সেটা হচ্ছে যে তোমার খরচ একটা ফ্যাক্ট, তাই না, যে আমাদের কস্টিংটা এবং মার্কেটিং থিঙ্কিংটা থাকতে হবে, খ্যাতি এবং এটার কমিউনিকেশন, যা সহজে কমিউনিকেট করা যায় এরকম প্লেসে আমাদের, এটা একটা প্লেস একটা ফ্যাক্ট, যে ডাটা সেন্টারের দূরবর্তী একটা ভালো প্লেসে এটাকে স্থাপন করতে হবে, এবং নলেজ যেরকম ডাটা সেন্টারের বিল্ডিং প্লেস এবং ফ্যাক্টরি, এই জাতীয় নলেজ আছে এরকম কাস্টমারদেরকে আর কি এঙ্গেজ করা। ফ্লোরটা বলছিলাম যে একটা হাইডে ফ্লোর দিতে হবে, তাই না, যে একটা হাইড মেনটেন করে ফ্লোর দেওয়া, এবং এখানে তোমার ইউটিলিটি ফ্যাসিলিটি বলতে তোমার ওই যে বিদ্যুৎ, পানি, গ্যাস, কুলিং, হিটিং, এই সব ব্যবস্থাগুলিকে তোমার ঠিক রাখবে। এবং ফায়ারের কথা বলছিলাম যে ফায়ার পর্যাপ্ত ফায়ার প্রোটেকশন থাকতে হবে, একটা স্মোকিং হইলো ফায়ার হলো সাথে সাথে যাতে সেখানে নিভানো যায়, সেই ধরনের ফায়ার এক্সটিংগুইশ সিস্টেম থাকতে হবে, এই কয়েকটা জিনিস। এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট খুব বড় একটা বিষয়, যে আমাদের হুট করে ভূমিকম্প হইলো, হুট করে আমাদের দেখা গেল যে একটা বন্যা চলে আসলো, হুট করে আমাদের একটা ঝড় চলে আসলো, তাহলে সেখান থেকে কিভাবে আমরা আমাদের ডাটাগুলোকে একদম রিডান্ডেন্ট ওয়েতে ব্যাক আপ নিতে পারি দ্রুত, সেই ব্যবস্থাটা তোমার থাকবে। এই বিষয়গুলি আর কি বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেমের কৌশলের ভিতরে চলে আসবে। তাহলে মোটামুটি তোমাদের ইয়াটা কি বোঝা গেছে? আর এরপরে আসে আমাদের হচ্ছে নেটওয়ার্ক ম্যানেজমেন্ট। দেখো যে 9.6
আসছে তোমাদের একটা টপিক আছে নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সিস্টেম যে আমাদের টোটাল ডাটা সেন্টারে নেটওয়ার্কটা কিভাবে আমাদের ম্যানেজ করতে হবে যে আমাদের নেটওয়ার্ক মনিটরিং ডিভাইস শনাক্তকরণ যেটাকে বলে ডিভাইস ডিটেকশন পারফরম্যান্স বিশ্লেষণ পারফরম্যান্স অ্যানালাইসিস প্রতিনিয়ত এই কাজগুলি করতে হবে এবং ডিভাইস ম্যানেজমেন্ট এবং ফল্ট ম্যানেজমেন্ট এই কয়েকটা কাজ তোমাদের করলে তাহলে তোমাদের কি হবে নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সিস্টেমটা আমাদের সঠিকভাবে হবে আমরা দেখছি যে একটা নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সিস্টেমটা যদি সঠিক না রাখা যায় তাহলে কি ডাটা আদান প্রদানে ব্যাহত হবে তোমরা 9.6 তোমাদের নেটওয়ার্ক ম্যানেজমেন্ট বিষয়ে পাঁচটা পয়েন্ট দেওয়াতে আসতে পারে যে তোমাদের হয়তো প্রশ্নটা আসবে এরকম এনএমএস সিস্টেম আলোচনা করো তোমরা এনএমএসটা কি সেটা কিন্তু না বুঝলে দিতে পারবা না যে নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সিস্টেম এই কথাটা যদি তোমার মাথায় থাকে তাহলে পাঁচটা পয়েন্টে কি করতে পারবা আলোচনা করতে পারবা এবং আরেকটা আছে হচ্ছে তোমাদের ডাটা সেন্টার ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্ট এটাকে বলা হচ্ছে ডিসিআইএম টোটাল ডাটা সেন্টার ইনফ্রাস্ট্রাকচারটা ম্যানেজ করা যেখানে থাকবে হচ্ছে এই ইনফ্রাস্ট্রাকচারের ভিতরে তোমার সবগুলি চলে আসবে যেটা গত ক্লাসগুলি এর আগের ক্লাসগুলিতে আমরা বলতেছিলাম বারবার যে ডাটা সেন্টারের পাওয়ার যে পাওয়ার ম্যানেজমেন্ট রিসোর্স অ্যাসেট প্রভিশন ক্যাপাসিটি প্ল্যানিং তারপরে হচ্ছে জটিল তোমার ক্রিটিক্যাল আইটি সিস্টেম এবং অর্গানাইজ ভার্চুয়ালাইজেশন থাকতে হবে ক্লাউড কম্পিউটিং প্রযুক্তি থাকতে হবে ইন্টিগ্রেশনটা থাকতে হবে তারপর রিস্ক যেটাকে বলা হয় ম্যানেজমেন্ট করা যে কোথায় এর আগে আমরা পড়ছিলাম যে রিস্কের ফ্যাক্টরগুলিকে আইডেন্টিফাই করা এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া তারপরে বলতেছিলাম যে আমাদের অ্যাসেট ম্যানেজমেন্ট এবং অটোমেশনটা একটা ফ্যাক্ট ডাটা সেন্টারের এই কয়েকটা একটা পয়েন্ট আছে একটা পয়েন্টের উপরে তোমরা আলোচনা করলেই হয়ে যাবে যে ডাটা সেন্টার ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্ট এই প্রত্যেকটা জিনিস ম্যানেজ করাটাই হচ্ছে ডিসিআইএম এরপরে তোমাদের একটা ইয়া আছে যে যেটা হচ্ছে যে ইউএসএম এন্ড সাপোর্ট এন্ড হেল্প ডেস্ক যেটাকে আমরা বলি যে একটা ডাটা সেন্টার এস্টাবলিশ করলেই তো আর হইলো না তাই না এইটাকে টোটাল জিনিসটাকে তোমার হেল্প ডেস্ক এবং সাপোর্ট একটা প্যাক যেহেতু সাপোর্ট এবং হেল্প ডেস্ক এটা তোমার থাকতে হবে এটা না থাকলে তোমরা ইয়া করতে পারবা না তো বিজনেস সার্ভিস ম্যানেজমেন্ট ইয়ার মাইক্রোফোনটা অফ রাখো ইয়ার